আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষা নিয়ে ইংরেজি শব্দার্থ প্রথমে হলো অ্যাটলাস। অ্যাটলাস শব্দের অর্থ হলো মানচিত্র। দুই হলো এডমিশন। এডমিশন শব্দের অর্থ হলো ভর্তি। তিন নম্বরে হলো অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দের অর্থ হলো পরামর্শ। চার নম্বরে হলো অথর। অথর শব্দের অর্থ হলো গ্রন্থাগার। পাঁচ নম্বরে হলো অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট শব্দের অর্থ হলো অনুপস্থিত। ৬ নম্বরে হলো এরিথমোটিক। এরিথমোটিক শব্দের অর্থ হলো পাটিগণিত। ৭ নম্বরে হলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হলো আবেদনপত্র। ৮ নম্বরে হলো অ্যালজেব্রা। অ্যালজেব্রা শব্দের অর্থ হলো বীজগণিত। ৯ নম্বরে হলো আনসার। আনসার শব্দের অর্থ হলো উত্তর। ১০ নম্বরে হলো অ্যানুয়াল এক্সামিনেশন। অ্যানুয়াল এক্সামিনেশন অর্থ হচ্ছে বার্ষিক পরীক্ষা। ১১ নম্বরে হলো বুক। বুক শব্দের অর্থ হলো বই। ১২ নম্বরে হলো বিআরআর। বিআরআর শব্দের অর্থ হলো দপ্তরি। ১৩ নম্বরে হলো বেঞ্চ। বেঞ্চ শব্দের অর্থ হলো বেঞ্চ। ১৪ নম্বরে হলো বেল। বেল শব্দের অর্থ হলো ঘন্টা। ১৫ নম্বরে হলো বুক লিস্ট। বুক লিস্ট শব্দের অর্থ হলো পাঠ্য তালিকা। ১৬ নম্বরে হলো ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড শব্দের অর্থ হলো কালো বোর্ড। ১৭ নম্বরে হলো ক্লাস। ক্লাস শব্দের অর্থ হলো শ্রেণী। ১৮ নম্বরে হলো চ্যাপ্টার। চ্যাপ্টার শব্দের অর্থ হলো পরিচ্ছেদ। ১৯ নম্বরে হলো ক্লার্ক। ক্লার্ক শব্দের অর্থ হলো কেরানি। ২০ নম্বরে হলো চক। চক শব্দের অর্থ হলো খড়িমাটি। ২১ নম্বরে হলো ক্যারেক্টার। ক্যারেক্টার শব্দের অর্থ হলো চরিত্র। ২২ নম্বরে হলো কলেজ। কলেজ শব্দের অর্থ হলো মহাবিদ্যালয়। ২৩ নম্বরে হলো ডাস্টার। ডাস্টার শব্দের অর্থ হলো জারণ। ২৪ নম্বরে হলো ডিলিজেন্স। ডিলিজেন্স শব্দের অর্থ হলো অধ্যবসায়। ২৫ নম্বরে হলো ডিকশনারি। ডিকশনারি শব্দের অর্থ হলো অভিধান। ২৬ নম্বরে হলো এডুকেশন। এডুকেশন শব্দের অর্থ হলো শিক্ষা। ২৭ নম্বরে হলো এসে। এসে শব্দের অর্থ হলো রচনা। ২৮ নম্বরে হলো এক্সামিনেশন। এক্সামিনেশন শব্দের অর্থ হলো পরীক্ষা। ২৯ নম্বরে হলো এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক শব্দের অর্থ হলো অনুশীলন খাতা। ৩০ নম্বরে হলো এক্সামিনার। এক্সামিনার শব্দের অর্থ হলো পরীক্ষক। ৩১ নম্বরে হলো এক্সামিনি। এক্সামিনি শব্দের অর্থ হলো পরীক্ষার্থী। ৩২ নম্বরে হলো ফিস। ফিস শব্দের অর্থ হলো বেতন। ৩৩ নম্বরে হলো ফাইন। ফাইন শব্দের অর্থ হলো জরিমানা। ৩৪ নম্বরে হলো জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দের অর্থ হলো ভূগোল। ৩৫ নম্বরে হলো গ্লোব। গ্লোব শব্দের অর্থ হলো ভূগোলক। ৩৬ নম্বরে হলো গ্রামার। গ্রামার শব্দের অর্থ হলো ব্যাকরণ। ৩৭ নম্বরে হলো ব্যাকেশন। ব্যাকেশন শব্দের অর্থ হলো ছুটি। ৩৮ নম্বরে হলো জিওমেট্রি। জিওমেট্রি শব্দের অর্থ হলো জ্যামিতি।